ਕੋਈ ਆਪਰ ਬਈ ਤੋਂ ਨਾ ਬਾਦਾ ਮੇਰ ਕੰਮ ਕਾ ਤੇ ਮੈਂ ਚਾ নানির বাড়ি বাসখালী, ঠিক আছে। এই হচ্ছে ওর চোখগুলো, এই যে দেখাবো, তাহলে একটা হাসি দিতে হবে, দাঁত বাইর করে। বন্ধুরা কি অবস্থা, আমার পিছনে এই বড় বড় পার্ক গুলো দেখে নিশ্চয় অবাক করার মতো। আসলে না, এটা ডিজাইন না, এটা নতুন ব্রিজ চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় আসছি, এটা নিউ মার্কেটের পরে। এই রাস্তা মানে এই ব্রিজটার অপোজিটে পটিয়া, তারপর সাতকানিয়া বোধ হয়, আর আপনার কক্সবাজার, এই রুটের বাসই যায়। সো এখানের মধ্যে আজকে ছোট একটা রিল্যাক্সিং ভিডিও করা হবে, আই হোপ এনজয় করবেন সবাই, ঠিক আছে। তিন মাসের সাথে ব্যাক, কিন্তু তিন মাস নাচের নিচের নামে যাচ্ছে, নাকের নিচে নেমে যাচ্ছে। গতবার হচ্ছে তুতলা নিয়ে একটু শুধু হয়েছে, তো ঠিক আছে, এখন তাহলে ভিডিও স্টার্ট করাবো। Thank you.
কিন্তু শুনবো না বাংলাদেশ বাংলাদেশ কোন দিকে যায়? বাংলাদেশ উন্নতির দিকে যায়, উন্নতির দিকে। তোর নাম কি? আসাম। ঝালমুড়ি খাইতে পছন্দ করো না? ডিম কিসের ডিম? হাঁসের ডিম না মুরগির ডিম? মুরগি কি দেশি না বিদেশি? ফার্মার না পাকিস্তানি? ফার্মার। লই দিলে আগে এটা শেষ। এই হয়েছে তার ঝালমুড়ি, এই হয়েছে তার ঝালমুড়ি, এই যা ঠোঙ্গার ভিতর দিয়ে ঝালমুড়ি। ও সে ঝালমুড়ি নিচ্ছে। ওকে গুড। ও বুঝছি। ওকে আগে খাইতে হবে এক বাইট। ব্রিজের মধ্যে শুট করতেছিলাম, তো শুট করতে করতে আচমকা একটা ফ্রেন্ড আসছে, কল দিছে পিছনে ওই পিচ্ছিটা, ঠিক আছে এ পিচ্ছিটা। তো আমরা দুজনে এখন আরেক ফ্রেন্ড আসছে, শুট করতে যাচ্ছি, ঠিক আছে টাটা। চাচ্ছি ডেঙ্গা বাসে একটা লাইন হবে, আর এখন আমরা নতুন ব্রিজ উপর দিকে যাচ্ছি, ও এই সাইড দিয়ে পটিয়া চলে যাবে সোজা সামনের দিকে, ধাবিতা হবে, ধাবিতা হলেই পটিয়া অঞ্চল, হাবিলার দ্বীপ। আর হাবিলার দ্বীপ ট্রামটা অনেক সুন্দর, ওটা একদিন গিয়ে আমরা কভার করব। আপাতত আমরা তিনজন সামনের দিকে ধাবিত হইতেছি, ঠিক আছে কিছু বলি না 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 একটা 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 লাইন একটা লাইন একটা লাইন। ও কিন্তু কবি কবিতা লিখে একজন ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, বেগুন ভালো থাকুন, বেগুন ভালো থাকুন। ওকে বাই, আজকের মতো ভিডিও এখানে শেষ, টাটা।
রাগি মাছ নিয়ে যাইতেছে। ব্যস্ততার মাঝেও সবকিছু হাজির, নতুন কাপড়ে মোড়ানো হলো, শীতল পাটি সজ্জা হলো, চক্ষু গোছর তুলসী পাতা, বক্ষে ছিল শ্রী গীতা, গলায় পড়লো কাঁথামালা, এবার বোধহয় যাওয়ার পালা। পাশের শরীর কাটিয়া গড়ে স্বজনেরা নিল কাঁধে হরিনামে সংকীর্তনে, বল হরিধ্বনি উচ্চারণ, আমগাছটির সাজানো টিকায় বেড়ে যায় অগ্নি তাপের মাত্রা, চিরবিদে এসে রাতের সৌন্দর্যটা দেখতে চান তাদের জন্য এই যে সামনে আমাদের ব্রিজ, আমি আমার বন্ধুকে আগিয়ে দিয়ে আসলাম, এখন ব্রিজের দিকে যাচ্ছি, মানে আবার ব্যাক করব। তাই আমসব তো এখানে 50 গ্রাম দুইটা মিক্স করে নেয়া পড়ছে 20 টাকা, এখন আচার টেস্ট করা হবে। আর আমি আচারের ভক্ত রিহাব, স্মরণ রাখিও কিন্তু তোমার প্রতি আমার একটা ভালোবাসা দায়বদ্ধতা আছে, ওইটা কিন্তু তুমি রাজশাহীর আচার দিয়ে প্রকাশ করবা, ঠিক আছে? নিয়ন লাইট আর সোডিয়াম লাইট দুইটাই আছে। আজকে মোটামুটি একটা বাতাস, ভালো একটা বাতাস হচ্ছে, ঠিক আছে। ওইটা চট্টগ্রাম শহর, চট্টগ্রাম শহরের উপরন্ত চট্টগ্রাম ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কোনো কিছুর দরকার নাই, শুধু আপনারা নতুন ব্রিজে ঘুরতে চলে আসবেন। এটা নিউ মার্কেটের ওখানে এসে নেমে, নিউ মার্কেটে ওখান থেকে টেম্পু আছে 12 টাকা করে ভাড়া নেয়, ওই ভাড়া দিয়ে আপনারা এখানের মধ্যে চলে আসবেন, এটাই বলার ছিল। আর আমার পেজ, মানে চ্যানেল, যেটা অলওয়েজ বলি পেজ আর চ্যানেল বা ডায়েরি আমার জন্য সেম, এটা হয়েছে লাস্ট ডায়েরি। আজকে আসলে আমি অনেক খুশি, কারণ আমি নতুন ব্রিজে এসে এত সুন্দর একটা মোমেন্টে আমি আমার বন্ধুকে পেয়েছি, যে কবিতা লেখে আর তার নিজের কবিতা সে নিজে আবৃত্তি করে শুনিয়েছে। এটার চেয়ে পৃথিবীতে মজা হয়, মানে এরকম দামি আপনার জন্য খুব কম সময়ে আসবে, যে আপনার নিজের খুব কাছের মানুষ আপনাকে তার নতুন ক্রিয়েটিভিটি কিছু একটা দিয়ে সে আপনার মনটা, মানে পরিবেশের সাথে মনটা অন্যরকম বানিয়ে ফেলছে। যদিও সে সারাদিন ডিউটি করে এসেছে, কিন্তু সে অলওয়েজ কবিতা বা গল্প এগুলোর ব্যাপারে সে কখনো মানে ক্লান্তিবোধ করে না। আমার তার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এগুলো থাকবে। আর আজকে আমি এখান থেকেই আপাতত সোজা আমি আমার বাসার দিকে ধাবিত হচ্ছি, ভালো থাকবেন, আর কিছু বলার নাই।